الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد Quranic Language Course ষষ্ঠ ব্যাচের আজকের অষ্টম ক্লাস আমরা সকলকে স্বাগত জানাচ্ছি রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র কোরআন মাজিদ তার বাণী সরাসরি বোঝার একটি সুন্দর আয়োজনে আমাদেরকে কন্টিনিউ করার সুযোগ তিনি করে দিয়েছেন এজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত কোরআন প্রেমী ভাইরা আপনারা ইতিমধ্যে 60টি ক্লাস শেষ করেছেন এবং বেশ কিছু অনুশীলন আমাদের হয়েছে বিভিন্ন সময় আজকে আমরা নতুন ক্লাসে প্রবেশ করব আপনারা ইতিমধ্যে গত ক্লাসে গত আমাদের ষষ্ঠ লেকচারে নতুন কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছে আমরা পড়ছিলাম হলো কিছু সহায়ক শব্দ যে শব্দগুলো অনেকটা ফিক্সড আর কি পরিবর্তন হয় না এবং বহুল ব্যবহৃত কোরআন মাজিদের প্রত্যেকটা পাতায় পাতায় এই শব্দগুলোকে আমরা পাই বলা যায় লাইনে লাইনে আছে এগুলো এবং বেশিরভাগ আয়াতের মধ্যে এই সহায়ক শব্দগুলো কোনোটা একটা না একটা থাকেই তো আমরা এগুলোকে আগে একটু আয়ত্ত করে নিচ্ছি তারপরে আমরা ইনশাল্লাহ আরবি ভাষার যে ভার্ব গুলো কোরআনিক ভার্ব সেগুলো আমরা পড়বো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা তো আমরা আজকে দুই ধরনের শব্দের সাথে পরিচিত হব একটা হলো ইশারা বাচক শব্দ ইশারা যেগুলো আমরা ইংরেজিতেও ব্যবহার করি দিস দ্যাট দিস দোজ হ্যাঁ এগুলো আরেকটা হচ্ছে সম্বন্ধ বাচক শব্দগুলো যেমন রিলেটিভ প্রোনাউন যেগুলোকে আমরা বলি যে যিনি যারা যেগুলো যা এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ আর সর্বশেষ আমরা কোরআনিক আরবিক আমরা কিছু অংশ অনুশীলন করব ইনশাআল্লাহ সূরা আল আসর থেকে তো আমরা শুরু করি আমাদের আজকের প্রথম যে শব্দ গ্রুপ আমরা করব সেগুলো ইশারাবাচক শব্দ ইশারাবাচক শব্দ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কয়েকটি শব্দ আছে যেগুলো অনেকবার ব্যবহৃত প্রত্যেকটা শব্দই বহুল ব্যবহৃত শব্দ জি আমাদের একজন ভাই ছুটি চেয়েছেন অসুবিধা নাই ইনশাল্লাহ সমস্যা থাকলে আমরা পরে ভিডিও কালেক্ট করে নিই ইনশাল্লাহ হ্যাঁ এখানে প্রথম শব্দটা হলো হাদা হাদা মানে হলো এই দিস একদম সহজে ইংরেজিতে আমরা দিসটা জানি এই এই বা এটা মানুষের ক্ষেত্রে এই ইনি ব্যবহার হয় আর বস্তুর ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় কোরআন মাজিদে শব্দটা 209 বার এসেছে যেমন কোরআনে ব্যবহার হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাযা সিরাতুম মুস্তাকিম হাযা সিরাতুম মুস্তাকিম সিরাতুম মুস্তাকিম মানে তো সরল পথ যেটা আমরা সূরা ফাতিহাতে পড়ে আসছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখা আর এখানে আসছিল হাযা সিরাতুম মুস্তাকিম অর্থাৎ এটা হলো সরল পথ এরপরে আরেক জায়গা আছে হাদা মিন ইনদিল্লাহ হাদা মানে এটা মিন মানে থেকে ইন্দা মানে নিকটে আল্লাহ মানে আল্লাহ এটা আল্লাহর কাছ থেকে এসেছে এটা আল্লাহর কাছ থেকে এসেছে বা এটা আল্লাহর নিকট থেকে অন্য জায়গায় আছে যে হাদা বায়ান লিন্নাস কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন হাদা এটি হচ্ছে বায়ান বিবরণ লিন্নাস মানুষের জন্য লিন্নাস ওই যে লিল্লাহি আল্লাহর জন্য লিন্নাস মানুষের জন্য বায়ানুল লিন্নাস এটা মানুষের জন্য বিবরণ বর্ণনা কোরআন মাজিদ এখানে শব্দটার ব্যবহার সাথে ওয়াও বা হা ফা যুক্ত আসে ওয়াহাদা ফাহাদা এভাবেও আসে এই হাজাটা হলো পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় দিস আর মহিলার ক্ষেত্রে ব্যবহার হয় হাদিহি হাদিহি দেখেন একটু সামান্য ব্যবধান হাদা হাদিহি মহিলার ক্ষেত্রে হাদিহি যেমন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার পরে তাদেরকে বললেন যে হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো এবং ইচ্ছে মতো খাওয়া দাওয়া করো এখান থেকে যা ইচ্ছা সেটা খেতে পারো তবে নিষিদ্ধ হলো একটি গাছ
যে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আল্লাহ তাআলা ইশারা করে বললেন এই গাছটির কাছে যেও না। হাদিহি মানে এই, দিস ট্রি, এই গাছ, এই গাছটির কাছেও যেও না। তাহলে হাদিহি এখানে শাজারা হলো মুয়ান্নাস, আপনারা জানেন এটা হলো স্ত্রীবাচক শব্দ, গোলতা, গোলতা গুলো থাকলে সেটা কি নারীবাচক শব্দ, এই জন্য হাদিহি ব্যবহার হচ্ছে। আবার অন্য জায়গায় আসছে হলো উদখুলু, তোমরা দাখিল হও, প্রবেশ করো, উদখুলু তোমরা দাখিল হও, প্রবেশ করো, হাদিহিল কারিয়া, এই গ্রামে, এই জনপদে, কারিয়া মানে গ্রাম বা জনপদ। এবং কারিয়া তো শব্দটির বহু বছর হলো কোরা, কোরা আমি লিখে দেখাচ্ছি আরবিতে, কারিয়াতুন মানে হলো কি গ্রাম, এটার বহুবচন কি কোরা, কারিয়াতুন কোরা। মক্কা নগরীকে বলা হয় উম্মুল কোরা, উম্মুল কোরা মানে, কোরা মানে গ্রাম সমূহের বা এলাকা সমূহের সেন্টার, উম্মুল মানে মা বা কেন্দ্র, উম্মুল শব্দের একটা অর্থ হলো মা আর একটা হলো সেন্টার, কেন্দ্র, সকল এলাকার কেন্দ্র হলো মক্কা, এই জন্য মক্কাকে বলা হয় উম্মুল কোরা, জনপদ সমূহের সেন্টার মানে পৃথিবীর কেন্দ্র। এটার এক বছর হলো কারিয়াতুন, গ্রাম বা এলাকা। উদখুলু তোমরা প্রবেশ করো হাদিহিল কারিয়া, এই জনপদ থেকে। আচ্ছা তাহলে হাদা পেলাম, হাদিহি পেলাম। এবার বলেন আমরা যদি দুটি শব্দ লিখি, ইব্রাহিম, ইব্রাহিম লেখি, আর আরেক জায়গায় আমরা মারিয়াম লেখি, তাহলে ইব্রাহিমের ক্ষেত্রে যদি বলি ইনি হচ্ছে ইব্রাহিম, হাদা হবে না হাদিহি হবে? ইব্রাহিমের ক্ষেত্রে হাজা, মারিয়ামের ক্ষেত্রে হাজি, ইব্রাহিমের ক্ষেত্রে হবে হাদা, মানে হাদা ইব্রাহিম। আচ্ছা মারিয়ামের ক্ষেত্রে হাদিহি, ইনি হচ্ছেন মারিয়াম। আচ্ছা এরপরে যদি বলি কলামুন, এখানে হাজা হবে না হাজি হবে? এটি একটি কলাম, কলামুন হাজা হবে, হাজা কলামুন। আচ্ছা যদি আমি এখানে উল্লেখ করে হচ্ছে মের ওয়াহাতুন, মের ওয়াহাতুন মানে পাখা, ফ্যান মাথার উপরে যে পাখা ঘুরে, এখানে কি হবে, হাজা হবে না হাজিহি হবে? হাজিহি, হাজিহি হবে, কারণ গোলতা আছে, এটা মুয়ান্নাস, গোলতা থাকলে মুয়ান্নাস। আপনারা তো সবাই মুজাক্কার মুয়ান্নাস পড়ে আসছেন না, মুজাক্কার মানে হলো পুল্লিঙ্গ, আর মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, মাশাআল্লাহ, এটা আপনারা জানেন সবাই পড়ে আসছেন। আচ্ছা এরপরে তিন নাম্বার যেটা, ইশারা বাচক শব্দ, হা উলাই, হা উলাই মানে হচ্ছে এরা বা এগুলো, দিজ ইংলিশ হলো দিজ, এগুলো বহুবচনের ক্ষেত্রে ব্যবহার, এগুলো বা এরা। যেমন কোরআন মাজিদে আছে হলো আমবিউনি, আমবিউ নাবা থেকে, নাবা মানে হলো খবর, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবা ইল আযম, সূরা নাবা আছে একটা, নাবা মানে খবর। আচ্ছা আমবিউনি আমাকে খবর দাও, বলে দাও, বি আসমাই হাউলাই, এই জিনিসগুলোর নাম, আসমা মানে কি নাম সমূহ, আসমা হলো বহুবচন, এক বচন কি হবে কে বলতে পারবে? ইসমন, ইসমন, মাশাআল্লাহ, বিসমিল্লাহর যে ইসমন বা ইকরা বিসমি রব্বিক, ইসমন নাম, ইসমন বহুবচন হলো আসমা, আসমা। আল্লাহর নামগুলোকে কি বলা হয় একসাথে? কাকে বলেছেন বলেন তো? এটা আদম আলাইহিসসালামকে বলেছেন, আদম আলাইহিসসালামকে প্রথমে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যখন পারলো না তখন আদম আলাইহিসসালামকে বললেন যে আদম তুমি এই নামগুলো আমাকে নিশ্চয়ই এরা হচ্ছে আমার অতিথি, দয়ফ মানে হলো গেস্ট, দয়ফ অতিথি, ইয়া মানে হলো আমার, দয়ফি
আমার ম্যাম আমার অতিথি আমার ম্যাম এরা হচ্ছে আমার অতিথি ইন্না নিশ্চয়ই এরা হচ্ছে আমার অতিথি হাউলে মানে এরা বা এগুলো আচ্ছা এটা হলো কাছের যেগুলো এবার দূরবর্তীর ক্ষেত্রে আমরা দেখব দ্যাট যদি সেটা ওটা আমরা কাছের বলতে দিস বলি আর দূর হলো দ্যাট বলি আরবিতে হলো জালিকা জালিকাল কিতাবু লা রাইবা ফি জালিকাল কিতাব ওটা হলো এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই আচ্ছা কোরআন মাজিদ তো আমাদের হাতের কাছে তো ওটা বললেন কেন আল্লাহ তাআলা এটা কি বলতে পারবেন এটা তো আসমানি কিতাব সেজন্য মনে হয় এটা বলছে সে ক্লিয়ার জানা নাই আপনি আচ্ছা কি বলবেন আমি বলে দেই সময় বাঁচানোর জন্য আমাদের কাছে মাজিদের যে কপিটা আছে যা সারা দুনিয়াতে যেগুলো আছে এগুলো কিন্তু ফটোকপি কপি আর কি আসলটা না মূল গ্রন্থ না এটা হলো কপি জি মূল গ্রন্থ কাছে হলো লাউহে মাহফুজে লাউহে মাহফুজ বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাউহে মাহফুজ আল্লাহ তাআলা নিজে বলছেন এটা তো সেই সম্মানিত কুরআন এটা লাউহে মাহফুজে রয়েছে হ্যাঁ সুরক্ষিত ফলক লাউহে মাহফুজের অর্থ হলো সুরক্ষিত ফলক তাহলে এইটা হলো আল্লাহ তাআলার যে আশা আজিমের কাছে তো সেটা আমাদেরকে ইঙ্গিত করছেন আল্লাহ তাআলা যে সেটা হলো এমন কিতাব মূলত এইটাই সেটা কিন্তু আল্লাহ তাআলা মূল কিতাবের দিকে ইঙ্গিত করে বলছেন সেটা হলো এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই সংশয় নেই আচ্ছা তাহলে দা আলিকা ওটা দ্যাট দ্যাট ইজ দ্য বুক ওয়্যার দেয়ার ইজ নো ডাউট হ্যাঁ এরপরে এসেছিল মিম বাদি যালিকা এটা বিভিন্ন জায়গা আছে কোরআন মাজিদে মিম বাদি যালিকা মিম বাদ মানে পরে হ্যাঁ মিম একসাথে ব্যবহার বাদ মানে পরে মিম মানে থেকে একসাথে হলো মিম বাদি মানে পরে যালিকা মানে ওটা ওটার পরে ওটার পরে মিম বাদি হাজা হয় এটার পরে মিম বাদি যালিকা ওটার পরে অন্য জায়গায় আছে হলো ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন আর ওভাবেই আমি মুহসিন বা সৎকর্মশীলদেরকে জাজা দেই পুরস্কার দেই কা মানে হলো মত মত আপনারা পড়ে আসছেন বা গ্রুপে একটা শব্দ পড়ে আসছেন না কা কা মানে মত জালিকে মানে ওঠার মত মানে এভাবে বা ওভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি এভাবে বা ওভাবে এবার এই যে এইটা এটাই যেমন আছে শুধু সেম ডিজাইনটা আপনি বাকি চারটা কালারে করে দেন চারটা কালার কি কি এরপর দেখেন জালিকার আবার মুয়ান্নাস আছে জালিকা হলো মুজাক্কারের ক্ষেত্রে মুয়ান্নাস হলো তিলকা 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 মানে ওটা দ্যাট কিন্তু সেটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত মহিলা বাচক শব্দ যেমন উম্মাত উম্মাত মুজাক্কার না মুয়ান্নাস উম্মাতুন উম্মাতুল মুযাক্কার মুয়ান্নাস 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের 1994 ভাই নাম তো এখানে উল্লেখ করা নাই ভাই বলেছে জি আমি শাহাদাত হোসেন বারবার সেট করতে হয় শাহাদাত হোসেন ভাই না আচ্ছা শাহাদাত হোসেন আমি লিখে দিচ্ছি জি সাধারণত বলেছেন যে উম্মাতুল মুয়ান্নাস হ্যাঁ ঠিক আছে উত্তর সঠিক হয়েছে তিলকা উম্মাত যেহেতু মুয়ান্নাস সেখানে দালিকা না হয়ে তিলকা হবে তিলকা উম্মাত ওটা হচ্ছে এমন জাতি তাদ খালা যেটা খালি হয়ে গেছে মানে অতিক্রান্ত হয়েছে খালা ইয়াফলু ফুলু মানে হলো খালি হওয়া বা অতীত হয়ে যাওয়া অতিক্রান্ত হয়ে যাওয়া সেটা হলো এমন জাতি যা যারা অতিক্রান্ত হয়েছে অন্য জায়গায় আছে তিলকা আমানি কিউ ওটা হলো তাদের কল্পনা আমানি মানে কল্পনা আরেক জায়গা আছে ওয়া তিলকা হুদুদুল্লাহ আর সেটা হলো আল্লাহর সীমানা আল্লাহর সীমানা আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট আছে আমি হাদিহি এবং তিলকার সাথে জড়িত এটাকে পরে বলি তাহলে জালিকা হলো এবং তিলকা এই দুটো হলো ওই অর্থে আসে দ্যাট আচ্ছা এরপর হল উলাইকা এ দুটার বহু বছর উলাইকা মানে হলো দোজ হ্যাঁ
দ্যাট এর বহুবচন কি? দোজ, ওরা বা ওগুলো। আচ্ছা, উলাইকা আলা হুদা মির রাব্বিহিম, আল্লাহ তাআলা মুত্তাকিদের আলোচনা করতে গিয়ে বললেন যে তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা, ওই লোকেরা, আলা মানে উপরে, হুদান মানে হেদায়েতের, হেদায়েতের উপরে, মির রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে, মুত্তাকিরা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে। ওয়া, এবং উলাইকা ওই সমস্ত লোকেরা, হুমুল মুফলিহুন, তারা হলো কামিয়া, সফল কাম। ঠিক আছে, তাহলে আমরা কাছের অর্থে যে তিনটি ইশারা পেলাম সেটা হলো কি? হাদা, হাদিহি, হাউলাই। আর দূরের অর্থে যে তিনটি, জালিকা, তিলকা, উলাইকা, হাদা, হাদিহি, হাউলাই, জালিকা, তিলকা, উলাই। আচ্ছা, এই ছয়টা কে বলতে পারবেন কার আয়ত্ত হয়েছে বলেন তো? আমি বলতে পারবো ইনশাআল্লাহ। মার ফারুক ভাই, জি জি ভাই বলুন। হাজা, হাজি, হাজা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, হাজি হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে। শুধু সবগুলো বলে যান, অসুবিধা নেই। হাউলাই, জালিকা, হাজা, হাজিহি, হাউলাই, জালিকা, তিলকা, হাউলাই, উলাইকা, উলাইকা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উলাইকা, জি, মাশাআল্লাহ, মোবারকবাদ আপনাকে। জি, আমি বলতে পারবো। জি, আমাদের সাদাত ভাই। জি, হাজা, হাজি, হাউলাই, হাজা, তিলকা, উলাইকা, জালিকা, জালিকা, তিন নম্বর, চার নম্বর, জালিকা, জালিকা, তিলকা, উলাইকা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জালিকা, তিলকা, উলাইকা, জি, মুবারক, জাযাকাল্লাহ খাইরা, জাযাকাল্লাহ। আর কেউ বলবেন? আচ্ছা, আমরা যদি বলি রিজালুন, রিজালুন মানে লোকেরা, লোকেরা, যদি বলে ওই লোকেরা, তাহলে কি হবে? আরে চলো, ওই লোকেরা কি হবে? জালিকা, জালিকা হবে বহুবচন, কিন্তু এই দুইটার উলাইকা, হ্যাঁ, এই দুইটার একটা হবে, ওই লোকেরা, ওই মানে হলো পরেরটা, উলাইকা, হ্যাঁ, উলাইকা। আর যদি বলি হলো আর রাজুল মানে লোকটি, এখানে কোনটা হবে? জালিকা, হ্যাঁ। যদি বলি এই লোকটি, এই কাছের এই লোকটি, তাহলে কি হবে? হাজা, হাজা, হাজা রাজুল, হাজা রাজুল হবে, হ্যাঁ, হাজা রাজুল হবে। আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া, মাশাআল্লাহ। যদি বলি এখানে আর সাজারা, সাজারা মানে হলো গাছ, গাছটি, বৃক্ষটি, এখানে আমরা যদি বলি হলো এই গাছটি, তাহলে কি হবে? হাদিহি সাজারাতা, হাদিহি সাজারাতা, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাদিহি সাজারা, হাদিহি সাজারা, লা তাকরাব হাদিহি সাজারাতা, হ্যাঁ, যদি বলো ওই গাছটি, তিলকা সাজারা, তিলকা, তিলকা সাজারা, তিলকা সাজারা, ওই গাছটি, তিলকা সাজারা, হাদিহি সাজারা মানে এই গাছটি, তিলকা সাজারা ওই গাছটি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় একটু আমি বলতে চাই, সেটা হলো, এটা আপনারা হয়তো কেউ জানেন, আরবি ভাষায় বহু বচনের যে শব্দগুলো, যেমন আর রিজালু, এখানে সাধারণত হওয়ার কথা কি, যদি বলি এই লোকেরা, তাহলে এখানে হাউলাই হবে, তাই না? জি, এই লোকেরা, হাউলাই, রিজালু, ঠিক আছে, এই লোকেরা। কিন্তু এই জায়গায় বহু বচনের ক্ষেত্রে, বহু বচনের ক্ষেত্রে এই বহু বচন শব্দটা ব্যবহার না করে এক বচনের মুয়ান্নাস ব্যবহার করা যায়। হাদিহি, এই জায়গায় আমরা চাইলে হাদিহিটাও ব্যবহার করতে পারি, হাদিহি রিজালু বলতে পারি, ঠিক আছে, ঠিক আছে। রিজালুনের ক্ষেত্রে হাদি ব্যবহার করা, উলাইকাটা হলো স্বাভাবিক, হাউলাইটা হলো স্বাভাবিক, কিন্তু এই জায়গায় হাদিহি এক বচন মুয়ান্নাস, এক বচন মুয়ান্নাস ব্যবহার করার সুযোগ আছে, ঠিক আছে। রিজালুন দিয়ে তো পুরুষ সম্বোধন করা হয়, সেক্ষেত্রে মুয়ান্নাসে, হ্যাঁ, এটাই, এটা একটা ডিফারেন্ট নিয়ম, এটা, এটার একটা কায়দা আছে, আমি বলবো। তাহলে যদি উলাইকা রিজাল হয়, উলাইকা
যোগ আর রিজাল ওই লোকেরা তাহলে এখানে এই জায়গায় আর কি বসতে পারে বলেন তো ওই লোকেরা বুঝাইতে উলাইকার রিজাল এটা হলো সঠিক স্বাভাবিক প্রক্রিয়া এখানে তিলকার রিজালও বলতে পারবেন তিলকার রিজাল কেন বলতে পারবেন নিয়মটা হলো প্রত্যেক এই ভগ্ন জমা যেগুলো আছে আপনারা স্বাভাবিকভাবে জমা বুঝেন প্রত্যেক জমা মুয়ান্নাসের হুকুম রাখে প্রত্যেক জমা মুয়ান্নাসের হুকুম রাখে পুরুষ সব একসাথে হলে মহিলা বিদার হয়ে যায় ঠিক আছে তাহলে কি আমরা মহিলার অন্তর্ভুক্ত হয়ে গেলাম নাকি মহিলার অন্তর্ভুক্ত না এটা হলো আপনাদেরকে আমাদের সাথে মহিলা আছে তো এক মহিলাই বহু পুরুষকে কাবু করে ফেলতে পারে তো এটা হাদিসেও আছে যে পুরুষদেরকে মহিলারা খুব দ্রুত যে এটা হয় আর ঠিক আছে দেখেন তিলকা হুদুদ আপনারা এবার আসেন হাদ মানে হলো সীমানা হদ মানে কি সীমানা তারা এই শব্দটা ব্যবহার করে আমাদের তো বাংলা ভাষাভাষী হওয়ার কারণে আমরা এটা ব্যবহার করি না হুদুদ হাত মানে সীমানা এটা বহু বচন হলো হুদুদ হাতের আরেকটা অর্থ আছে দণ্ডবিধি দণ্ডবিধিকে আরবি বলে যাই হোক তাহলে যদি বলি হুদুদুল্লাহ আল্লাহর সীমানা হুদুদুল্লাহ সীমানা আল্লাহর সীমানা গুলো আল্লাহর সীমানা সমূহ গুলো আচ্ছা হুদুদুল্লাহ যদি বলি সেটা হলো আল্লাহর সীমানা কি হবে সেটা হলো এটা বহুবচন হাদি হুদুদুল্লাহ বহুবচন হাদি হুদুদুল্লাহ ওগুলো হচ্ছে আল্লাহর সীমানা কি হবে তিলকা হুদুদুল্লাহ আউলাই না সেগুলো দূরবর্তী হওয়ার কথা উলাইকা তাই না উলাইকা জি 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 উলাইকা হুদুদুল্লাহ এখানে ই দিয়ে দে একটা আমি সিম্বল দিয়ে দে উলাইকা ও কান হাত বলছো উলাইকা হুদুদুল্লাহ সেগুলো হচ্ছে আল্লাহর সীমানা এই জায়গা আপনি উলাইকা ব্যবহার না করে কি করতে পারবেন বলেন তো বিকল্প তিলকা হুদুদুল্লাহ হুদুদুল্লাহ তিলকা হুদুদুল্লাহ কোরআন মাজিদে এই তিলকাটাই ব্যবহার করা হয়েছে তিলকা হুদুদুল্লাহ সেগুলো হচ্ছে আল্লাহর সীমানা কেমন জি এইভাবে ব্যবহার করা যায় আর যদি বলে হলো এগুলো হচ্ছে আল্লাহর সীমানা তাহলে কি হবে আউলাই হাদি হুদুদুল্লাহ আউলাই 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 হুদুদুল্লাহ আর কি ব্যবহার করা যায় এটা কিন্তু বিকল্প হিসেবে হাজিহি ব্যবহার করা যাবে এক বছর মহিলা শব্দ যেটা এটা ব্যবহার করা যাবে আচ্ছা এটা আমরা মোটামুটি টাচ দিয়ে গেলাম এগুলো রিপিট হবে বিভিন্ন সময় অসুবিধা নেই এই হলো ইশারাবাচক ছয়টি শব্দ আমরা এখানে পড়লাম এগুলো বিভিন্ন ব্যবহারের রূপগুলো আগে পরে শব্দ যুক্ত হয়ে যে ব্যবহার হয় এটাও এখানে আছে আচ্ছা এবার এখানে কিছু অনুশীলন আছে এই শব্দগুলোর অনুশীলন আরেকটা কাজ এখানে অনুশীলন আছে যে উপরে যে উদাহরণগুলো দেয়া আছে এখান থেকে বাংলা শব্দগুলো বের করে খাতায় লিখো যেমন একটা দুইটা বলেন হাদা সূরাতু মুস্তাকিম হাদা মিন ইনদিল্লাহ হাদা বায়ানুল লিনাস এখানে বাংলা শব্দ কি কি আছে হাদা সূরাতু মুস্তাকিম সূরাতু মুস্তাকিম বাংলায় আচ্ছা এরপরে আল্লাহ আল্লাহ বায়ান বায়ান বাংলা এরপরে এগুলো বাংলা
ইনসান ব্যবহার হয় নাস ব্যবহার হয় না কিন্তু নাসের বিকল্প রূপ হলো ইনসান আচ্ছা এরপরে ব্যবহার হয় দাখিল ব্যবহার হয় প্রবেশ করা দাখিল এরপরে আসমা আসমাউল হুসনা হ্যাঁ এটা ব্যবহার হয় বাংলায় ভিন্ন ভাবে ব্যবহার হয় আর কি আচ্ছা এরপরে দালিকাল কিতাব কিতাব ব্যবহার হয় তারপরে নাজিজি জাজা ব্যবহার হয় এরপর মুহসিন ব্যবহার হয় উম্মত ব্যবহার হয় খালি 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 ব্যবহার হয় হেদায়েত ব্যবহার হয় এভাবে রব রব ব্যবহার হয় তো আপনারা এই এইভাবে বাংলা শব্দগুলো বের করবেন যদি ফাইন্ড আউট করতে পারেন যে এইটার অর্থ এটা এক দেখাতে বা এক শোনাতে তাহলে আপনাদের অর্থ মানে বুঝতে অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা দ্বিতীয় শব্দ গ্রুপে প্রবেশের আগে আপনাদের কাছ থেকে একটু জানতে যাব এখানে কিছু অস্পষ্ট রয়েছে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় শব্দ গ্রুপে আমরা ঢুকছি এখানে এগুলো হচ্ছে সম্মত বাচক শব্দ আপনারা অবশ্যই রিলেটিভ প্রোনাউন জানেন তাই না রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন গুলো হলো যে যে অর্থে আসে যে যিনি যারা যেগুলো যা এসব অর্থে আসে এই অর্থে আরবি ভাষায় বেশ কয়েকটা শব্দ আছে আমরা এগুলোর সাথে একটু পরিচিত এগুলো বহুল ব্যবহৃত দেখেন এক একটা 289 বার 66 বার 879 বার আল্লাযীনা এরপরে মা শব্দটা এসেছে 1266 বার মানে এসেছে 824 বার মানে বহুল ব্যবহৃত শব্দ এগুলো কোরআন মাজিদে তো প্রথমটি হচ্ছে আল্লাযী আল্লাযী মানে হচ্ছে যে যিনি যা যে যিনি যা যেমন কোরআন মাজিদে এসেছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আল্লাযী যিনি আল্লাহ তাআলার ক্ষেত্রে বলা হচ্ছে যিনি জাআলা করেছেন জাআলা মানে তোমাদের জন্য হ্যাঁ করা জমিনকে ফিরাশা বিছানা যিনি করেছেন লাকুম তোমাদের জন্য আল আরদা জমিনকে ফিরাশা বিছানা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন তাহলে এখানে যিনি বিছানা বানিয়েছেন জি এরপরে হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এটার অর্থ কি বলতে পারবেন তাবারাকাল্লাযী তিনি সেই মহান সত্তা যিনি যার হাতে সমস্ত ক্ষমতা মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক তাবারাকা মানে বরকতময় কল্যাণময় মহিয়া আল্লাযী যিনি মানে তিনি বরকতময় যিনি বিয়াদিহি আল্লাযী বিয়াদিহি মানে তার হাতে একসাথে বলবো আল্লাযী বিয়াদিহি যার হাতে দুইটা একসাথে করে আল মুলকু মুলক মানে রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা সেই সত্তা বরকতময় কল্যাণময় বা মহিয়ান যার হাতে রয়েছে সমস্ত কিছুর কর্তৃত্ব বা রাজত্ব মালিকানা এরপর আমরা চলে আসি এটা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার আল্লাযী আল্লাযী মুজাক্কারের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আর সেইম অর্থে মহিলা বাচক শব্দ হলো আল্লাতি আল্লাতি আল্লাদি আল্লাতি যেমন জান্নাত এবং জাহান্নামের আলোচনায় আল্লাতি শব্দ এসেছে যেমন জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ও আল্লাতি উইদ্দাত লিল কাফির আল্লাতি যা উইদ্দাত প্রস্তুত করা হয়েছে লিল কাফির আচ্ছা এবার আপনারা বলেন তো যদি বলি আল্লাতি উইদ্দাত লিল মুত্তাকিন এটার অর্থ কি হবে আল্লাতি উইদ্দাত যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ যা প্রস্তুত জান্নাতের কথা বলা হয়েছে মুত্তাকিদের জন্য ঠিক আছে শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান এরপরে দেখেন ইদফা বিল্লাতি হিয়া আহসান খুবই চমৎকার একটা আয়াত সূরা আন-নাহলের 125 ওখানে আছে এবং এটা হলো সূরা হামিম আস-সিজদা সূরা হামিম আস-সিজদার মধ্যে এই আয়াতটা আসছে যে ইদফা বিল্লাতি হিয়া আহসান ঠিক আছে ইদফা মানে হলো জবাব দাও প্রতিহত কর বিল্লাতি বি মানে দ্বারা আউযু বিল্লাহি বি আল্লাতি মানে যা এমন কিছু দিয়ে প্রতিহত করো যা হিয়া সেটি হচ্ছে আল্লাহ যা হিয়া মানে আবার তা আহসান আহসান মানে হলো অধিক কল্যাণ সবচেয়ে সুন্দর
এই যে হাসানা হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা মানে কি ভালো কল্যাণ, ভালো কল্যাণ, এটা আসছে হাসান থেকে। হুসনুন মানে সৌন্দর্য, হুসনুন মানে কি সৌন্দর্য, এখান থেকে হাসান, হাসান মানে কি সুন্দর, হাসান মানে সুন্দর, আর হাসানা মানে ভালো। হাসানা কেউ যদি বলে আপনি কেমন আছেন বলবে যে হাসানা বা তৈয়িবা, ঠিক আছে, হাসানা হাসানা মানে ভালো বা কল্যাণ, ঠিক আছে হাসান। আর এখান থেকে আহসান মানে হলো সবচেয়ে সুন্দর, আহসান মানে কি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর সুপারলেটিভ ডিগ্রি। আখবার তাফজিল নাকি এটা, ইসমে তাফদিল, মাশাআল্লাহ ইসমে তাফদিল। আখবার মানে কি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, অধিক মান, অধিক মান, অধিক না সবচেয়ে, সবচেয়ে অধিক ছিল, অধিক হইল একটু বেশি, আর সবচেয়ে মানে সবকিছুর চেয়ে বেশি, সুপারলেটিভ ডিগ্রি। আকরাম মানে কি সবচেয়ে সম্মানিত, এটা এটাও ইসমে তাফজিল। হ্যাঁ, আর এখানে হলো আহসান, আকরাম সবচেয়ে সুন্দর। এবার আসেন মূল আয়াতে, উদাহরণে আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসতাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু, মন্দ এবং ভালো সমান নয়, মন্দ এবং ভালো সমান নয়। ইদফা, তুমি মন্দের জবাব দাও, ইদফা মানে সেটার জবাব দাও, মন্দের জবাব দাও, বিল্লাতি এমন কিছু দিয়ে যা, আল্লাতি যা হিয়া আহসান সবচেয়ে সুন্দর, মানে মন্দের জবাব শুধু দিয়ে দাও, এভাবে বলে মন্দের জবাব ভালো দিয়ে দাও, আল্লাহ তাআলা এভাবে বলেন, আল্লাহ তাআলা বলছেন মন্দের জবাব দাও এমন কিছু দিয়ে যেটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো জিনিস দিয়ে মন্দের জবাব দাও। সুবহানাল্লাহ, দেখেন কোরআনের শব্দ চমৎকার। আমরা তো বললে এতটুকু বলতাম যে মন্দের জবাবটা ভালো দিয়ে দাও, আল্লাহ তাআলা বলছেন মন্দের জবাব দাও সবচেয়ে ভালো দিয়ে, সবচেয়ে সুন্দরটা দিয়ে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহি মানে যে যিনি যা, আল্লাহি মানে সেম মহিলার ক্ষেত্রে মিলা, আচ্ছা এরপরে আসে হলো আল্লাযীনা, বহুবচনটা যারা, আল্লাযীনা যারা, এবং এটা অনেক ব্যবহৃত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ও সমস্ত লোক যারা ঈমান এনেছে, হ্যাঁ আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে। এরপর ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, হ্যাঁ যদি বলি আল্লাযীনা তাকাউ, অর্থ কি হবে তাকওয়া থেকে, যারা মুত্তাকি হয়েছে, অবলম্বন করেছে, তাহলে আল্লাযীনা যদি বলে আহসানু, আহসানু ওই যে ভালো কাজ করা, যারা ভালো কাজ করেছে, যারা সুন্দর কাজ করেছে, আল্লাযীনা সুন্দর কাজ করেছে। দেখেন আল্লাহ তাআলা একটা কোরআন মাজিদে আয়াত বলেছেন আল্লাযীনা আহসানুল হুসনা লিল্লাযীনা, ওখানে আসছে যে লিল্লাযীনা, আল্লাযীনা, হ্যাঁ লি মানে তো জন্য, তাই না, লি জি, লি মানে তাদের জন্য, আল্লাযীনা যারা আহসানু ভালো কাজ করবে, লি মানে জন্য, তাদের জন্য রয়েছে আল হুসনা, তাদের জন্য রয়েছে উত্তম কিছু, উত্তম যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে উত্তম কিছু। এরপর বলছেন ওয়া জিয়াদা, আরো ঘাটতি কিছু, তাদের জন্য রয়েছে উত্তম, যারা ভালো করবে তাদের জন্য তো ভালো আছে, আরো বাড়তি আছে। এই বাড়তিটা দেখায় মুফাসসিরিন কিরাম, জিয়াদা বড় বাড়তি কিছুর ব্যাখ্যা, আল মুফাসসিরিন কিরাম বলেছেন যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে প্রতিদান হিসেবে জান্নাত দিবেন, আর বাড়তি কিছু হলো আল্লাহর সাক্ষাৎ তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা দিদা সাক্ষাৎ লিকা রব্বি এই জিয়াদা এই বাড়তিটা হলো কি আল্লাহর দিদা সাক্ষাৎ এখানে আল্লাযীনা মানে যারা এরপরে হলো আল্লাযীনা হলো পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে হলো আল্লাতি দেখেন আল্লাতির মধ্যে লামে একটু টান বাকি সব সেম আল্লাতির লামে একটু টান আল্লাতি আল্লাতি যারা মহিলার ক্ষেত্রে যারা যেমন কোরআন মাজিদে ব্যবহার আছে ওয়া উম্মাহাতুকুম তোমাদের মায়েরা আল্লাতি যারা আর দানাকুম তোমাদেরকে দুধ পান করিয়েছে ও যে কাদের বিয়ে করা হারাম সে আলোচনায় আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সে সমস্ত মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে আল্লাতি 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 একটু টান আচ্ছা এটা লেখার রূপের মধ্যে দুইটা রূপ পাওয়া যায় এরকম এরকম কিন্তু উচ্চারণ সেম উচ্চারণ সমান লেখ রূপ দুই রকম আচ্ছা এরপরে লাস্টের দুটো হলো মা এবং মান মা মানে হলো যা মান মানে হলো যে বহুবচন ক্ষেত্রে ব্যবহার হয় যেগুলো যারা মা মানে যা বা যেগুলো আর মান মানে হলো যে যিনি যারা আচ্ছা মা ব্যবহার হয় কোন ক্ষেত্রে দেখেন লাহা মানে তার জন্য রয়েছে মা যা কিছু কাসাবাত সে উপার্জন করবে ওয়ালাকুম তোমাদের জন্য রয়েছে মা যা কিছু কাসাবাত তোমরা উপার্জন করবে যে সে যা উপার্জন করবে সেটা তার তোমরা যা উপার্জন করবে সেটা তোমাদের এরপরে ওয়ালা তুসআলুনা তোমাদেরকে সুয়াল করা হবে না প্রশ্ন করা হবে না জিজ্ঞাসা করা হবে না আন সম্পর্কে মা কানু ইয়ামাল যা তারা করেছে তাদের আমল সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করবে এখানে দেখেন আম্মা আম্মা শব্দটি আসছে আন যোগ মা আন মানে সম্পর্কে মা মানে যা কিছু তারা করেছে সে সম্পর্কে একসাথে ব্যবহার হয় কি আপনারা লক্ষ্য করেন কোরআন মাজিদে শব্দটা এসছে এইভাবে আম্মা মূলত এখানে শব্দ হলো কয়টা দুইটা আন যোগ মা আম্মা এটাকে আরো সংক্ষেপে এভাবেও আসে আম আম ওই আলিফটাও ফেলে দিয়ে আম্মা মূলত এটার মূল রূপটা কি আন যোগ মা এটাকে কোথাও আসছে আম্মা কোথাও আসছে আম্মা ঠিক আছে আম্মা ইয়াতাসাআলু আম্মা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন জি একই ভাবে মিন মানে থেকে মিন যোগ মা একসাথে কি হবে বলুন তো মিম্মা মিম্মা কোথাও যদি দেখেন মিম্মা তাহলে বুঝবেন যে এখানে মিন যোগ মা আচ্ছা তো এটাকে আরেক ভাবে বলা যাবে এ মিম্মা মিম্মা আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন জি জি ওই যে এখানে যে একালিফ ট্রান্সফর্ম হলো মিম্মা এটা কোনো অর্থের কোনো পরিবর্তন হবে কিনা অর্থে একটু পরিবর্তন একটা জায়গা আছে সেটা আমি বলছি অর্থের পরিবর্তন হলো বাক্যে ব্যবহারের দৃষ্টিকোণ থেকে এইখানে একাধিক অর্থের অবকাশ আছে যেমন মা শব্দের অর্থ কখন হয় কি কি বা কোন হ্যাঁ মা শব্দের অর্থ কি যেমন আমি লিখে দিচ্ছি এটার অর্থ কখনো হয় কি বা কোন এসব অর্থ আছে ঠিক আছে এখন আন মা কখনো অর্থ হবে যা আমরা এখন যেটা পড়ছি যা আন মা মানে যে সম্পর্কে যে সম্পর্কে আন মানে সম্পর্কে মা কানু ইয়ামালু এটার সাথে মা যা কিছু তারা করত যা কিছু তারা করত সে সম্পর্কে তাদের জিজ্ঞাসা করা হবে আবার মা শব্দের অর্থ যদি হয় কি বা কোন তখন হবে আম্মা কোন বিষয়ে কি সম্পর্কে ইয়াতাসা আলু তারা এক অন্যকে জিজ্ঞাসাবাদ করছে সুরা নামার প্রথম আয়াতে এসছে হলো এই অর্থে প্রশ্ন দিয়ে আম্মা ইয়াতাসা আলু তারা কোন বিষয়ে একে অন্য কোন বিষয়ে আপনাকে জিজ্ঞেস করছে বুঝতে পেরেছেন মিনের ক্ষেত্রে একই কথা যখন যা অর্থে আসবে তখন সেই অর্থে ব্যবহার করবেন আর যখন কি অর্থে ব্যবহার করলে আপনি দেখতেছেন বাক্য বিল তখন কি অর্থে ব্যবহার
মূলত এটা ফিক্সড নয় যে এই অর্থেই আসতে হবে, বাক্যে যে অর্থে ব্যবহার করা হবে সে অর্থে আসে। একই স্ট্রাকচার কিন্তু অর্থের একাধিক সুযোগ রয়েছে। মা শব্দের অনেক অর্থ, এটা অনেক চমৎকার একটা শব্দ। এটার একটা অর্থ হলো না, মার একটা অর্থ হলো কি না, মার একটা অর্থ হলো না, মার একটা অর্থ হলো কি, মার একটা অর্থ হলো যে যা, ঠিক আছে। মাটা অনেক জায়গায় ব্যবহার। আচ্ছা তাহলে আমরা এই আম্মার মূল রূপটা দেখলাম, মিম্মা আম্মা এগুলো। এরপরে সর্বশেষ হলো মান। মান মানে হলো যে যারা, আর একটা অর্থ হলো কে কারা, ওই মার মতো। সামাইয়া আমাল, সামান মানে কত বড় যে, ইয়ামাল মানে কাজ করবে, আমল করবে। মিসকালা দাররাত, মিসকাল মানে পরিমাণ, যারা মানে ক্ষুদ্র বস্তু, অনু, যে অনু পরিমাণ, যে অনু পরিমাণ আমল করবে, খাইরান ভালো কাজ, ভালো ভালো আমল করবে, ইয়ারাহু সে সেটাই দেখতে পাবে আমল নামে। ওয়ামান, আর যে ইয়ামাল কাজ করবে, মিসকাল পরিমাণ যাররা ক্ষুদ্র পরিমাণ অনু পরিমাণ, সাররান মন্দ, ইয়ারাহু সে সেটা দেখতে পাবে। আচ্ছা এবার আপনাদের মধ্য থেকে একজনে এই শেষের আয়াতটা, আয়াত দুটির অর্থ ভেঙে ভেঙে বলেন, কে বলতে পারবে? জি আমি শাহাদাত বলছি। জি শাহাদাত ভাই। ফা অথবা মান যে ইয়ামাল আমল করবে, মিসকালা যারা মিসকালা অনুপরিমাণ, মিসকাল পরিমাণ পরিমাণ যারা যারা পরিমাণ, খয়রান ভালো, ইয়ারাহু সে দেখতে পারবে। ওমান, আর আর যে ব্যক্তি ইয়ামাল করবে, মিসকালা পরিমাণ যারা যারা পরিমাণ, সারা মন্দ মন্দ কাজ, ইয়ারাহু সে তা দেখতে পাবে। ইয়ারাহু এই যে লাস্টে যে হু আছে মানে তা, ইয়ারাহু সে দেখতে তা দেখতে পাবে, সে তা দেখতে পাবে। জি মাশাআল্লাহ। হুর জমির টা হলো আপনার এই যে যেটা করবে সেটা, হ্যাঁ যুক্ত জমির, এটা যুক্ত জমির, যুক্ত জমির, সে তা দেখতে পাবে, ইয়ারাহু সে তা দেখতে পাবে। জি জাযাকাল্লাহ খাইরান। তাহলে আমরা এখানে শব্দ পেলাম হলো ছয়টি, আল্লাযী আল্লাতী আল্লাযীনা আল্লাতী মামা, এই ছয়টা আমরা এই জায়গায় আমরা পেলাম। আচ্ছা এই ছয়টা বুঝতে কার অসুবিধা হয়েছে কিনা, কোনো অস্পষ্টতা থাকলে আমরা সেরে নেই। জি আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে ইশারা বাচক শব্দ এবং সম্মত বাচক শব্দগুলোর সাথে পরিচিত হয়ে নিলাম। এখন আমরা এক নজরে এই যে বিভিন্ন সহায়ক শব্দগুলো আমরা পড়লাম সেগুলো এক নজরে দেখে নেব ইনশাআল্লাহ। তবে এগুলো একটু ভালো করে আয়ত্তে রাখতে হবে, কারণ এগুলো বাক্যের অর্থটা সাজিয়ে নিতে অনেক বেশি সহায়ক, আর এটা না জানলে তখন অর্থটা মিলানো কষ্ট হয়। যেমন আমরা বা গ্রুপে পড়েছি বি তা কা লা লি ওয়া মিন ফি আন আলা তাইলা। তা কে বলবেন এই ফি অর্থ কি বলেছিলাম? ফি এই মধ্যে, মধ্যে, মাশাআল্লাহ, ফি মধ্যে। ইলা মানে কি? ইলা দিকে, দিকে, দিকে। আচ্ছা যদি বলি ইলাইকা অর্থ কি হবে? আপনার দিকে, আপনার দিকে। ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহমিদু, আমরা দোয়া কোনতের মধ্যে পড়ি না? ওয়া ইলাইকা নাসআ, আপনার দিকে আমাদের চেষ্টা সাধনা সবকিছু আপনার পথে, আপনার রাস্তায়। আচ্ছা যদি বলি পি, পি অর্থ কি? মধ্যে, সাথে, বি সাথে, সাথে, দ্বারা, সাথে। যদি আমরা বলি সাথে দ্বারা দিয়ে, বিহি, বিহি যদি বলি অর্থ কি হবে? দ্বারা, বিহি হলো যাহা, তার সাথে, তার সাথে। হ্যাঁ দেখেন হু অথবা হি এটার অর্থ হলো তাকে বা তা, এখানে বিহি অর্থ হলো তার সাথে, তার সাথে। হ্যাঁ এরপর আমরা ইন্না গ্রুপ পড়েছি, ইন্না আন্না কান্না লাইতা লাক, লাইতা মানে কি? যদি, যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা অর্থ কি? যদি আমি মাটি হয়ে যেতাম, যদি আমি মাটি হয়ে যেতাম, এটা আফসোস করবে অপরাধী ব্যক্তির মৃত্যুকালে। সুরা আবার শেষ আয়াতে। জি জি জি, আচ্ছা লাআল্লা অর্থ কি? লাআল্লা সম্ভবত, সম্ভবত, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। হ্যাঁ আশা করা যায় তোমরা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে। আমিন।
আচ্ছা এরপর আমরা ওয়াও গ্রুপে চলে যাই ওয়াও ফা সুম্মা হাত্তা সুম্মা আও ইমাম বা লাকিল্লা অনেকগুলো আছে আও অর্থ কি আও আও অর্থ অথবা অথবা বাল অর্থ কি বাল বাল বরং বরং মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপর হরফের শর্ত হরফে ইজাব আচ্ছা একটা শব্দের শুরুতে এবং শেষে যদি লামে তাকিদ এবং নুনে তাকিদ আসে অর্থ কি হবে লামে তাকিদ এবং নুনে তাকিদ এর গুরুত্ব আর লানা মুসুরান সহকারে অবশ্যই অর্থ কি হবে যেমন নানসুর মানে আমরা সাহায্য করব নানসুর মানে আমরা সাহায্য করব শুরুতে লামে তাকিদ শেষে নুনে তাকিদ অর্থ কি হবে এখন অবশ্য লানান সুরান না অবশ্য তুমি সাহায্য না না আমরা নানান সুরান না আমরা সাহায্য করব নানসুর মানে আমরা সাহায্য করব আর শুরুতে লামে তাকিদ আসলো শেষে অবশ্যই আমরা সাহায্য করব অবশ্যই বা অবশ্যই অবশ্যই দুইবারও বলতে পারেন একবার অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব অবশ্যই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফে বিশাইইম মিনাল খাউফ আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব হ্যাঁ আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এই যে নাবলু মানে নাবলু করব এই শুরুতে পরীক্ষা করব অবশ্যই নুনটা মানে অবশ্যই পরীক্ষা করব মানে এটাকে আমরা বাংলা অনুবাদে হয়তো একবার লিখব অবশ্যই কিন্তু অর্থের মধ্যে ডাবল অবশ্যই আছে ডাবল থাকে লাম গুরুত্ব বেশি বোঝানোর জন্য দুইবার বললো নাকি দুইটা থাকে হ্যাঁ শুরুতে একটা শেষে একটা আচ্ছা এরপর আমরা আসব কাল্লা শব্দের অর্থ কি কখনো নয় কাল্লা মানে কখনো নয় মাশাআল্লাহ আচ্ছা এরপরে আমরা আসব হলো যে লাম লাম শব্দের অর্থ কি লাম যদি অতীতের না না অতীতের না না অতীতের না যেমন আমরা যদি বলি লাম ইয়ান ইয়াসমা সামিয়া দিয়ে সামিয়া মানে তো শোনা লাম ইয়াসমা যদি বলে অর্থ কি হবে যদি আমরা শুনতাম না যদি তো নাই লাম মানে অতীতের না অতীতের না ইয়াসমা ইয়াসমা মানে সে শুনে লাম ইয়াসমা মানে সে শুনে নাই শুনেনি লাম ইয়াসমা শুনে নাই জি সে শুনেনি সে শুনেনি সে শুনেনি লাম ইয়াসমাও সে শুনে নাই হ্যাঁ লাম ইয়াস তখন অবশ্য আইনের মধ্যে জজম লাম ইয়াসমা সে ইয়াসমা সে শুনে নাই আচ্ছা আনসুর মানে আমি সাহায্য করি এটার আগে যদি লাম বসে অর্থ কি হবে লাম আনসুর আমি সাহায্য করব না করি নাই না অতীতের না লামটা আমি সাহায্য করি নাই লামটা যখন আসবে শব্দ যেটাই থাক ওটাকে অতীতকাল করে দেবে এবং না করে দেবে করি নাই আমি সাহায্য করি নাই করি নাই পাস লাম আনসুর আমি সাহায্য করি নাই I haven't helped but I didn't help. আমি সাহায্য করিনি। করিনি। আচ্ছা জি। এরপর আসমাউল ইশারা তো আমরা আজকে পড়লাম। মাসুলা গুলো মানে সম্বন্ধবাচক এবং ইশারা এটা আজকে পড়লাম। আর সর্বনাম গুলো তো আমরা পড়েছিনি আগে। ওয়া হুমা হুম ইয়া হুমা হ্যাঁ আনতা মানে কি? আনতা তুমি। তুমি পুরুষ হ্যাঁ তুমি পুরুষ। আনতুন না অর্থ কি আনতুন না? তোমরা আচ্ছা এবার একটা অনুশীলন আপনাদেরকে এখানে দেয়া আছে যে আয়াতগুলো থেকে সহায়ক শব্দগুলো বের করে নিচের খালি ঘরে রাখি অর্থ করে এখানে যে আমরা এগুলো শব্দগুলো চিনলাম পরিচিত হলাম এই জায়গায় সবই পরিচিত আয়াত দেখেন সূরা ফাতিহা এরপর দালিকাল কিতাবুল আরাবি ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাকাল আমবিউনি বিআসমা আপনারা এতক্ষণ যে আয়াতগুলো পড়েছেন সেগুলোই এখান থেকে আপনারা শব্দগুলো চুজ করে এই যে বিভিন্ন ঘরে রাখবেন এই জায়গায় বা গ্রুপে কোনটা কোনটা আছে ওয়াও গ্রুপে কি আছে ইশারা গ্রুপে কি আছে এই আয়াতগুলো থেকে ওই আগের গুলো না দেখে নিজের থেকে লিখবেন পারা যাবে না ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের কারো কাছে হয়তো খুব সহজ মনে হবে তারাও চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য আর বাকি প্রত্যেককে আমি অনুরোধ করব
আমরা অনুশীলন গুলো করলে আমাদের কাছে তখন ভালো লাগবে, কনফিডেন্স তৈরি হবে। জি, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ, আমরা এখন যে পাঠ শুরু করব এটা খুবই মজার একটা বিষয়। এটা হলো সূরা আসর। আমরা সূরা আসর থেকে সবসময় আমরা সূরা আসরটা নামাজের মধ্যে পড়ে থাকি। এখানে যারা আছেন অনেকেই সালাতের মধ্যে সূরা আসর তেলাওয়াত করে থাকে। ছোট্ট সূরা হওয়ার কারণে পড়তে অসুবিধা, সময় কম লাগে, পড়তে মজা, অর্থ ভালো, মানে গুরুত্বপূর্ণ। সূরাটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহু আযীম। এখানে প্রথম আয়াত হলো ওয়াল আসরি। ওয়াল আসরি অর্থ কি কে বলতে পারবে? আমি বলতে পারবো ইনশাআল্লাহ, সময়ের কসম। সময়ের কসম, এটা ওয়াই ওয়াল হরফা, এটা ওয়াই কসমিয়া। এই ওয়াটা হলো ওয়াই কসমিয়া আছে, সময়ের কসম পা গ্রুপে একটা ওয়া আছে, সেটা কসম ওয়াই কসম, এটা ওয়াই কসমিয়া যে কসম অর্থে আসে। হ্যাঁ, এটা ভিন্ন জায়গায় এবং অর্থেও ব্যবহার হয়, অন্য জায়গায়, এখানে না, অন্য জায়গায় এবং অর্থেও আসে। আচ্ছা, এখানে হলো কসম, ওয়াল আসরি সময়ের কসম। দেখেন এই ওয়াটা একটা শব্দের আগে আসলে অনেক কাজ করে। এই আসর শব্দের আগে এসে এটাকে শব্দের অর্থ দিল, আবার রর মধ্যে শেষ হরফে জের দিল, ওয়াল আসরি আসরের কসম। আসর মানে হলো সময়, যুগ, কাল। বিকেলকেও আসর বলে। আচ্ছা, এরপরে দেখেন অন্য জায়গায় এসছে ওয়াল ফাজরি। ওয়াল ফাজরি মানে কি? ওয়াল ফাজরি সকাল, প্রভাতের কসম, সূর্য ফজর সকাল, হ্যাঁ প্রভাত, প্রভাত, জি বাংলায় ফজরি বলি, প্রভাতের কসম। আচ্ছা, ওয়াল লাইলি, ওয়াল লাইলি অর্থ কি? রাতের কসম, রাতের কসম। ওয়ান নাহারি, দিনের কসম, দিবসের কসম। ওয়াশ শামসি, সূর্যের কসম, সূর্যের কসম। ওয়াল কামারি, চাঁদের কসম, চাঁদের চাঁদের। এগুলো সবই কোরআন মাজিদের আয়াতের অংশ। ঠিক আছে, এরপর আমরা চলে আসি হলো আসর নিয়ে একটু কথা। আসর শব্দটার মূল অক্ষর হলো আইন সতরা, আসর। এটা এইখানে যে অর্থে আসছে সেটা হলো যুগ, কাল, সময়, এসব অর্থে এই জায়গায় আসছে। এই আসর আইন সতরা দিয়ে আরেকটা অর্থ হয়, সেটা হলো কোনো কিছুর রস বের করা, রস বের করা, লিঙ্গড়ানো। যেমন আমরা লেবুকে চিপানোর পরে রস বের হয়, বা যে কোনো ফলকে আমরা লিঙ্গড়িয়ে সেখান থেকে ফলের জুস বা রস বের করি, এই কাজটাকেও আসর বলে, আসর। এই জন্য ফলের রস বা জুসকে আরবিতে আসির বলে, আসির মানে ফলের লিঙ্গড়ানো রস, আসির, মাঝখানে একটা ইয়ে আছে, আসির। কোরআন মাজিদেও এই শব্দটা এই অর্থেই ব্যবহার হচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন আ আসিরু খামরান, আমি খামর মানে ফলের রস বা আঙ্গুরের রস আমি নিংড়াচ্ছি। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের ওই যে জেলখানায় যে দুজন ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, একজন স্বপ্নে দেখলেন যে তিনি ফলের রস নিংড়িয়ে তার মনিবকে দিচ্ছে ওই যে জেলখানায়, তো সেই লোকটার ব্যাখ্যা তিনি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে জ্ঞান প্রাপ্ত জ্ঞান অনুযায়ী তিনি বলে দিলেন, তুমি জেলখানা থেকে নিরপরাধ হিসেবে নিষ্কৃতি পাবে এবং তোমার মনিবকে তুমি ঠিকই তুমি ফলের রস নিংড়িয়ে দিবে, আবার জুস বানিয়ে দিবে। আ আসিরু মানে আমি নিংড়াচ্ছি, রস বের করতেছি, আ আসিরু, ইয়া আসিরু মানে তারা ফলের রস বের করতেছে। ঠিক আছে, তাহলে এই আসর শব্দের মূল অর্থ কি? রস বের করা বা নিংড়ানো, এটা জানা থাকলো, প্রসঙ্গ তো আসছে যেহেতু। তাহলে ওয়াল আসর এখানে সময়ের কথা। এরপর দ্বিতীয় আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, এটার অর্থ কে পারবে? ইন্নাল পারবো, জি ওমর ফারুক। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান শুকরান। তাহলে এখানে ইন্না মানে নিশ্চয়ই, হ্যাঁ, ইন্নার ভার্ব মুশাববিল ফেল, জি ভার্ব মুশাববিল। আমরা যদি বলি ইন্নাহু অর্থ কি হবে? নিশ্চয় তাহা,
নিশ্চয় তারা না সে নিশ্চয় সে ইন্নাহু আচ্ছা যদি বলি ইন্নাকা অর্থ কি হবে নিশ্চয় তুমি নিশ্চয় তুমি আমাদের আর কেউ কিন্তু জবাব দিচ্ছেন না আমার ফারুক ভাই বলছেন সাদাত ভাই বলছেন ইন্নি যদি বলি ইন্নি অর্থ কি হবে নিশ্চয় আমি নিশ্চয় আমার নিশ্চয় আমি নিশ্চয় আমি 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 আমাদের যে ভাই বলছেন আমার ওনার উত্তরটা অন্য দৃষ্টিকোণ থেকে সঠিক এই প্রশ্নটা ভুলটা করা দরকার ছিল তাইলে আমি এই কথাটা বলতাম সেটা হলো যুক্ত জমির গুলো অর্থ দেয় হলো আমাকে বা আমার কিন্তু ইন্নার সাথে যুক্ত হলে সেগুলো সাবজেক্টিভ অর্থ দেবে ইন্নার সাথে যুক্ত হলে যুক্ত জমির গুলো সাবজেক্টিভ অর্থ দেবে যেমন নিশ্চয় আমি হ্যাঁ যদি ওটা রব্বহু হইতো তাহলে তার রব তার রব ইন্নাহু মানে হলো নিশ্চয় সে নিশ্চয় সে ইন্নাকা নিশ্চয় তুমি ইন্নি নিশ্চয় আমি এটাকে আরেক ভাবেও ব্যবহার হয় ইন্নানি নিশ্চয়ই আমি একই অর্থ আচ্ছা যেমন ইন্নানি আল্লাহ সাবিরিন অর্থ কি ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মা সাবিরিন দজশিলদের সাথে দজশিলদের সাথে রয়েছেন মাশাআল্লাহ মুজামাল ভাই উত্তর দিয়েছেন মোবারকবাদ জাযাকাল্লাহ খাইরা নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে ধৈর্যশীলদের সাথে রয়েছেন আচ্ছা এখন ইনসান তো আপনারা জানেন ইনসানের কয়টা রূপ কোরআন মাজিদে আসছে খেয়াল আছে কিনা আপনাদের তিনটা তিনটা রূপ কে বলতে পারবেন ইনসানের তিনটা শব্দ আসছে কোরআন মাজিদে মানুষ একটা তো ইনসান নিজেই ইনসান আরেকটা হলো ইনস না আলিফ নুন বাদে শুধু ইনস আরেকটা হলো নাস ইয়া আইয়ুন নাস এ মানুষেরা ইয়া আইয়ুন নাস ইয়া আইয়ুন নাস উবুদু রাব্বাকুম ঠিক আছে আর একটা হলো ইনসুন ইয়া মাশারাল জিন্নি নাস ওয়াল ইনস ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস এ জিন এবং মানব সম্প্রদায় ইনস তাহলে ইনসান ইনসান ইনস নাস তিনটা ইনসান ইনস নাস তিনটা শব্দ আছে মানুষ শব্দ আচ্ছা নাস এরপর হলো লা লাম জবর লা মানে হলো অবশ্যই এটা হলো লামে তাকিদ লাফি খুসরি দেখেন এখানেও অবশ্যই দুইটা আছে ইন্না মানে নিশ্চয়ই ইনসান মানুষ লা মানে অবশ্যই ফি খুসরি ক্ষতির মধ্যে নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লক্ষ্য করছেন কিনা এখানে দুইটা তাকিদ আছে এই জায়গাতে এই লাম জবর লাটা বিভিন্ন জায়গায় আছে যেমন লাহাফিজুন অবশ্যই হেফাজত করবে ওয়াইন্না লাহু লাহাফিজুন আমি নিশ্চয়ই লাহাফিজুন করব এরপরে লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম অবশ্যই তোমাদের কাছে রাসূল এসেছে এই লা এই লামটা লামে তাকিদ লামে তাকিদ হ্যাঁ কোন শব্দের শুরুতে লাম জবর লা আসলে এটা তাকিদ অর্থ দেবে আর লামের সাথে যদি আলিফ থাকে কি অর্থ দেবে লামের সাথে আলিফ যদি আলিফ থাকে লামের সাথে আলিফ আমি তো আগে বলছি খসরুমিয়া নাম রাখা যাবে খসরুমিয়া নাম রাখা যাবে না যাবে না আচ্ছা আচ্ছা এই খসরুন থেকে খাসিরুন মানে হলো ক্ষতিগ্রস্ত খাসিরুন ক্ষতিগ্রস্ত আরেকটা রূপ হলো ফাসিরিন আচ্ছা এরপরে হ্যাঁ ক্ষতিগ্রস্ত উলাই কেমন ফাসিরিন তারা ক্ষতিগ্রস্ত যে আমরা পড়ি না রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ফাসিরিন মানে ক্ষতিগ্রস্ত আচ্ছা এরপরে হলো ক্ষতি থেকে বাঁচবে তারা ইল্লা ব্যতীত ছাড়া ইল্লাটা কোথায় ব্যবহার হয় লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর কেউ নাই কোনো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া একই কোনো আল্লাহ
আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নাই। মানুষ তো অনেককে মাবুদ বানিয়ে রেখেছে দুনিয়াতে, তো আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে কিন্তু তারা বাতিল, তারা সত্য নয়। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা ভুল এবং এটা সঠিক পদ্ধতি নয়। আচ্ছা, আল্লাহ দিনা মানে তো যারা আমরা পড়ে আসছেন, ইল্লাল্লাহ দিনা তারা ব্যতীত যারা আমানু ইমান এনেছে, আমানু এসছে ইমান থেকে, এখান থেকে মুমিন বিশ্বাসী ইমানদার, ওয়া আমিলু এবং যারা আমল করে, যারা ইমান এবং আমল করে, কি আমল? সালেহাত, নেক কাজ। সালেহাত মানে নেক কাজ। এখানে বিশ্লেষণ দিতে আছে, যারা ইমান আনে এবং নেক কাজ করে, এই সমস্ত লোকেরা খুঁজে থেকে আসবে। তাহলে এখানে দুই শ্রেণীর কথা বলা হচ্ছে, আরো দুই শ্রেণীর সামনে আসতেছে। একটু অনুশীলন করা দরকার আমি মনে করি। দেখেন, আমিলু মানে তারা কাজ করলো, আমিলু তারা কাজ করলো। তাহলে সামিআ মানে হলো সে শুনলো, যদি বলে তারা শুনলো কি হবে? সামিউ, তারা শুনলো, সামিউ তারা শুনলো। হাফিজা মানে সে মুখস্থ করলো, যদি বলে তারা মুখস্থ করলো কি হবে? হাফিজু, হাফিজু তারা মুখস্থ করলো। আমানা মানে সে ইমান আনলো, আমানা, আমানু, যদি বলে তারা ইমান আনলো কি হবে? আমানু, আমানু। হ্যাঁ, এগুলো সবই একই রকম, যে যারা ইমান আনলো এবং সৎকর্ম করলো তারা এই ক্ষতি থেকে বেঁচে যাবে, মানে তারা ছাড়া অন্যরা ক্ষতি করবে। আরো দুই শ্রেণীর আলোচনা আসছে। তাওয়াসাও মানে একে অন্যকে ওসিয়ত করে, উপদেশ দেয়, বিল হাক্কে মানে হকের সত্যের, তাওয়াসাও একই উপদেশ দেয় একে অন্যকে, বিশ্বাস সবরে। তাহলে হকের উপদেশ দেবে আবার ধৈর্য ধারণের উপদেশ দেবে, এই দুইটা কাজ করবে। শুধু সত্যের উপদেশ দিলে হবে, সত্যের উপর টিকে থাকলে যে বিপদ আসবে সেটাও বুঝিয়ে দিতে হবে, যে এই বিপদে ধৈর্য ধরতে। এই চারটা কাজ যারা করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। চারটা কাজ কি? নিজে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকবে, বিশ্বাসের সাথে সাথে নিজে কাজ করতে হবে, আমল করতে হবে, আমল করতে হবে। তিন নাম্বার হচ্ছে উপদেশ দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে, অন্যকেও সেদিকে ডাকতে হবে, টাকার পাশাপাশি তাকে আবার বুঝাতে হবে, ধরানোর উপস্থিত হবে, হ্যাঁ, যে টিকে থাকার পরামর্শ। সম্মানিত কোরআন প্রেমী ভাইরা, আমরা দেখতে দেখতে আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। তো আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের ধীরে ধীরে ক্লাসগুলো শেষ হয়ে আসতেছে। তো আমরা এখন যে আজকে অষ্টম ক্লাসটা শেষ করলাম, এর মাধ্যমে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো যে আমাদের এতদিনে বেশ কিছু গ্রামাটিক্যাল বিষয়, কোরআনিক গ্রামার এবং কিছু শব্দ অনুশীলন হয়েছে। আপনারা এগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা শিটে কিছু অনুশীলন দেওয়া আছে, আপনারা একটা একটা করে একদম শুরু থেকে আপনারা এগুলো খাতা কলম নিয়ে বসবেন এবং অনুশীলন করবেন, এটা আমি আশা করবো ইনশাল্লাহ। এবং আগামী দিনের ক্লাসগুলোতে আপনারা খুব মজা পাবেন যদি এই প্র্যাকটিসগুলো ক্লিয়ার করে আসেন। আমাদের নবম ক্লাসের পরে দশম ক্লাসেও আপনারা অনেক মজা পাবেন, 10, 11, 12 এই লেকচারগুলো খুবই মজাদার, এবং সেখানে আপনারা অনেক মানে কনফিডেন্সটা অনেক হাই হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো দমির, সর্বনামগুলো ভালো করে একটু আয়ত্তে রাখবেন, এবং মৌলিক শব্দ যেগুলো আমরা অনুশীলন করেছি যথাসম্ভব সেগুলোকে, বিশেষ করে সহায়ক শব্দগুলোকে নজর রাখবেন, সহায়ক শব্দগুলো আয়ত্তে রাখবেন, সর্বনামগুলো যুক্ত এবং মুক্ত দুইটাই মনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আপনারা মজা পাবে এবং অনেক কিছু আয়ত্ত করতে পারবেন নতুনভাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে
ধারণ করার মতো পরিপূর্ণ যোগ্যতা দান করেন এবং আমাদের সুযোগ করে দেন সেই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে কামনা করে আপনাদের মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আমিন, আল্লাহুম্মা আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জি ওস্তাদ।